বন্ধুরা, আপনাদের বাড়ির আশেপাশে অবশ্যই সবজির বাজার রয়েছে, যেখান থেকে আপনি প্রতিদিন সবজি কিনে থাকেন। এটা চিন্তা করে যে এখানে ভালো এবং কম দামে সবজি পাওয়া যাবে। আপনি বাজারে যান এবং প্রতিদিন সবজি কিনে থাকেন, কিন্তু বাজারে আপনার সাথে কি ধরনের ধোঁকাবাজি হয় আপনি কি তা জানেন? আজ আমি আপনাদের সবজি বাজারের এমন কিছু ভিডিও দেখাবো যা দেখে আপনি বলতে বাধ্য হবেন কি হচ্ছে এগুলো। যদি আপনিও আপনার জীবনকে ভালোবাসেন তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমরা আজকের ভিডিওতে শুধু তাদের চালাকি দেখাবো না, তাদের চালাকি থেকে কিভাবে আপনি রেহাই পাবেন তাও দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে সাবস্ক্রাইব করুন দি আননোন ইনফরমেশনকে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে অল বাটনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুরা, এই ভিডিওতে দেখুন কিভাবে এই জনাবটি তার ফলের গাড়ির নিচে বসে কতটা পরিশ্রম করে এই লিচির মধ্যে স্প্রে মেরে আর্টিফিশিয়াল রং করছে, যার ফলে লিচিগুলো দেখতে খুব সুস্বাদু দেখা যাচ্ছে। আমরা এই লিচিগুলো খুব মজা করে খাই। আর শুধু ফলই নয়, সব ধরনের সবজি যেমন পটল, ভেন্ডি, মটর বা আপনার পছন্দের যে কোনো সবজিতেই তারা রং করছে এবং তাজা সবজিতে রূপান্তরিত করছে। এছাড়া ফলকে বড় এবং দ্রুত পাকানোর জন্য বিভিন্ন রকমের বিষাক্ত স্প্রে এবং ইনজেকশন দেওয়া হচ্ছে। সব ধরনের সবজির মধ্যে মিল্কাইট গ্রিন নামক স্প্রে করা হয়। পেরাস ফেনে ভেজানো একটি কটন কাপড় দিয়ে তা সবজির উপর রাখুন। যদি কাপড়ের মধ্যে রং পরিবর্তন হয় তাহলে বুঝতে পারবেন সবজির মধ্যে রং মেশানো হয়েছে। আর যদি কাপড়ের রঙের কোনো পরিবর্তন না হয় তাহলে সবজি পুরোপুরি ন্যাচারাল। মটরের পরীক্ষা করার জন্য কিছু মটর নিয়ে একটি কাচের গ্লাসে নিন এবং তার মধ্যে পানি পূর্ণ করে দিন। তার কিছুক্ষণ পর পানির রং দেখুন, যদি পরিবর্তন দেখা যায় তাহলে তার মধ্যে কিছু মেশানো হয়েছে। আর যদি পানির রং পরিবর্তন না হয়ে থাকে তাহলে এটি ন্যাচারাল। বন্ধুরা, দুধ প্রতিটি ঘরের জন্যই কম বেশি প্রয়োজন। দুধ যে কোনো কেউ পান করে থাকে, কিন্তু কখন এই দুধ বিষ হয়ে আমাদের সামনে আসে তার ভয় আমাদের সবসময়ই থাকে। দুধের মধ্যে ডিটারজেন্ট এবং পানি সহ বিভিন্ন রকমের তরল পদার্থ মেশানো হয়ে থাকে, যা আমাদের শরীরের জন্য খুবই ভয়ঙ্কর। দেখুন কিভাবে বানানো হয় নকল দুধটি। এরই হাতে একটি কাচের শিশি যার মধ্যে কোনো কেমিক্যাল রয়েছে। দেখুন এই কেমিক্যাল কতটা ভয়ঙ্কর যে তিনি নিজেও তার চিমটির মাধ্যমে ধরে রেখেছে। আর তিনি কিছুটা কেমিক্যাল গ্লাসের মধ্যে রাখার পর ওই জায়গায় দাঁড়ানো আর এক ব্যক্তি চিমটিতে ধরে খুব সাবধানে এটিকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। তারপর তিনি কেমিক্যালওয়ালা গ্লাসটিতে পানি ঢালে আর তৈরি হয়ে যায় দুধ। এই দুধ আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ভালো তা আপনারাই কমেন্টে জানিয়ে দেবেন, কিন্তু আমরা চাই না আপনাদের শরীরে এর কোনো ধরনের প্রভাব পড়ুক। তাহলে চলুন জেনে নেই এই নকল দুধ চেনার উপায়। আপনারা দেখেই থাকবেন দুধে বলক আসার পর দুধ একদম সাদা দেখা দেয়, আর বলক কমে গেলে অনেক সময় হলুদ দেখা যায়। আর এটাই হচ্ছে নকল দুধ, কারণ আসল দুধ কখনোই হলুদ দেখা যায় না। আসল দুধকে হাতের মধ্যে রেখে প্রেস করলে কখনো পিচ্ছিল লাগবে না, আর নকল দুধে পিচ্ছিল লাগবে, আর এটা ডিটারজেন্টের কারণে হয়ে থাকে। দুধের মধ্যে পানি মেশালে কিভাবে বুঝবেন? আপনি দুধের পাতিলে একটি কাঠের চামচ এইভাবে দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিন। বলক আসার পর যদি পাতিলের চারপাশে হাড়ভাবে সাদা সাদা দাগ দেখা দেয় তাহলে দুধে কোনো পানি মেশানো হয়নি। আর আপনি জেনেই থাকবেন যে আসল দুধের স্বাদ কিছুটা মিষ্টি হয়ে থাকে। যদি দুধে বেশি মাত্রায় পানি মেশানো হয় তাহলে তার স্বাদ কিছুটা পানসে হয়ে যাবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে করে আপনার বন্ধুরাও এই সব খারাপ কাজ সম্পর্কে সহজেই জানতে পারে। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।